আজকে আমরা যাব সস্তার বাঙালি খেলা, সস্তার বাঙালি থালি খেতে। পুষ্টিকর, সস্তায় পুষ্টিকর এবং খুব দারুণ ডেলিশিয়াস খাবার। এগুলো এত জোর দিয়ে আমি এই কারণে বলতে পারছি কারণ আমি ভিডিওটা শ্যুট করার পর ইন্টারনেট শ্যুট করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। সস্তা খাবার বলতে গিয়ে একটা কথা মনে করলো, একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে আমি এত সস্তার খাবার দেখাই আমার নাকি গ্রিনিস বুকে নাম উঠবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। বাট যারা যারা হেট কমেন্টস করছো তাদেরকে বলছে আমাকে গালাগালি দাও, আমার ভিডিওতে ভাল লাগে না, আমার ভিডিওতে যা খুশি বলো, আমার মা বাবাকে তুলে প্লিজ কেউ গালাগালি দিও না। লকডাউনের পর কবে থেকে খুললে দোকানটা? 15 তারিখ থেকে খোলা ছিল। ভাতের হোটেলগুলি নতুন খুলেছে, 15 তারিখে কাকিমা খুলেছে বললে। এবার দেখো বড় বড় বেঙ্গলি থালি অনেক কিছু দেখাচ্ছে, বাট এইখানে যেটা 60 টাকায় চিকেন থালি পাওয়া যাচ্ছে, দিস ইজ জাস্ট আনবিলিভেবল। কী কী দিয়েছে এমনি থালিতে দেখো, ডাল দিয়েছে এখানে, মুসুরির ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, চচ্চড়ি টাইপের দিয়েছে একটা, মানে তরকারি টাইপের। আর এছাড়া মাছ রয়েছে এখানে, কাতলা মানে রুই মাছ রয়েছে এখানে, ভোলা মাছ রয়েছে এখানে, চিকেন রয়েছে। ফার্স্টে একটু ডাল দিয়ে খাই। লেবু দিয়েছে, পাতি লেবু। আচ্ছা, রোড সাইড এরিয়া একটু নয়েজ আছে, সেই জন্য একটু ভয়েসটা একটু সমস্যা হতে পারে, আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে, অসুবিধা নেই। এমনিও বাঙালি খাবার, একটা তৃপ্তির খাবার। মুসুরের ডাল আর আলু ভাজা, আমরা রাস্তাটা দেখাবো একদম মেন রোডের উপর বসে আছি। সোদপুর রোড, সোদপুর রোড মানে সোজা গেলে মধ্যমকরণ কানেকশন, আমরা ওদিক থেকে গেলে বারাসাত। ইউটিউব দেখো? হ্যাঁ দেখো না, তরকারিতে দেখো এদিকে রাখাই, ছোলা ফোলা দেওয়া রয়েছে, আর আচ্ছা ডাটা কুমড়ো আলু সব কিছু দিয়ে, বাহ মিক্স তরকারি যেটা। এসব জায়গায় খেয়ে মজাটা কোথায় জানো তো, কম পয়সা পেট ভরে খেতে পারবে এবং খাওয়া দাওয়ার প্রচণ্ড
সস্তা যেমন হয় তেমন স্বাদ হয়। নেক্সট আমি বলবো এটা কাতলা মাছ, বল রুই মাছ, রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ, আলু দিয়েছে। রুই মাছ আমি খাই মোটামুটি, খাই না বলবো না, এটা হচ্ছে রুই মাছের সাইজ, বেশ বড়ো সাইজের রুই মাছ। এটা যদি আলাদা করে নাও তোমরা কিন্তু এটার দাম পড়ে 25 টাকা। মাছটা একদম ফ্রেশ রয়েছে, একদম ফ্রেশ মাছ। সেই লেভেলের কথা ডিম আসছে, নেক্সট নিয়েছি আমি ভোলা মাছ। ভোলা মাছটা একটু কোজামন খাবে, প্রত্যেকের রিভিউটা নেবো। এবার তো আমি চিকেন আসি, হচ্ছে চিকেন 2 পিস চিকেন দিয়েছে, 60 টাকার চিকেন থালি কিন্তু এটা। হ্যাঁ চিকেনটা একদম নরম সফট। তোমার রান্না কে করে? বাহ, এর তোমাদের লোকেশনটা বলছি, তার আগে পুকুর থেকে আমরা ভোলা মাছের রিভিউ নিয়ে চলো। ভাই নিয়ে নে, তোকে ঝোল তোরই লাগবে ভাই, নিয়ে নে। মাছ খেলাম, রুই মাছ, রুই মাছও ভালো খেতে, ভোলা মাছটা সত্যি ভালো, সাইজটাও ভালো। দাম কতটা? 25 টাকা, অনেক বড় সাইজ। বলছি এই লকডাউনের আগে মোটামুটি ভালো সেল ছিল আশা করি? হ্যাঁ হ্যাঁ ভালোই সেল ছিল। এখন কিরকম রেসপন্স? এখন খুবই খারাপ যাচ্ছে, খুব একটা ভালো না তো এখন, মানে রাস্তাঘাটে লোকজন নেই, গাড়ি ঘোড়া কম চলছে, মানে লকডাউনের পরে খারাপ, খুব ভালো যাচ্ছে না, খুবই খারাপই যাচ্ছে। দেখলাম যে এদের হাতের রান্না বান্না কিন্তু অসাধারণ, মানে কাকিমা নিজে রান্না করেন বললেন, এত ভালো রান্না, মানে আমার আমার মারাত্মক লেগেছে, ঠিক আছে। আর যারা ওই হেড কমেন্ট করতে চাও এখনই কমেন্ট করে রাখো, কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, গালাগালি দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। চলো তো গাইস, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার তোমাদের বলি যেটা, সেটা হচ্ছে জায়গাটা, লোকেশানটা বলি, এটা হচ্ছে তোমাদের ওই দিক থেকে আসছে মুড়াগাছা, সোদপুর মুড়াগাছা রোডটা দিয়ে সোজা যাচ্ছে মধ্যমগ্রাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওভেন স্কিল কিছু একটা, পুষ্প ইলেকট্রনিক্স, পুষ্প ইলেকট্রনিক্সের ঠিক অপোজিট হচ্ছে এই দোকানটা। খাওয়া দাওয়া খুব সস্তায়, খুব ভালো, খুব চিপ, যারা চলতে ফিরতে পথে তো যাচ্ছ তাদের জন্য তো মারাত্মক একটা খাবার। আর ইয়েস দ্যাটস ইট গাইস, এটুকুই ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল পছন্দ না দিতে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টিল দ্যান, স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসবে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। বাড়ি যাবো, বাড়ি যাবো এবার।